প্রাণী জগতে বৈচিত্র্যময় প্রাণীর সম্ভার রয়েছে। আমরা দেখি বিভিন্ন পর্বে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী রয়েছে। এর কোনো কোনোটি একান্তভাবেই পরজীবী, কোনো কোনোটি সমুদ্রের গভীর সমুদ্রে বসবাস করে, সমুদ্রের লবণাক্ত পরিবেশে বসবাস করে, কোনো কোনোটি মিঠা পানিতে বসবাস করে, আবার অনেক স্থলজ প্রাণীও আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে প্রাণী জগতের প্রাণী বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে আমি বিগত কয়েকটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি প্রাণীদের শ্রেণীবিন্যাস অর্থাৎ বিভিন্ন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমি আলোচনা করব এবং তোমাদের সাথে আমি উপস্থিত আছি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নফজনসের সরকারি কলেজ। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, দুটি পর্ব আমাদের শেষ হয়েছে, আমরা পরিফেরা এবং নিডারিয়া পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমি প্রথমে আমি আলোচনা করব আমাদের প্রাণী জগতের একটি পর্ব, যেটা নাম হলো প্লাটিহেলমিনথেস। আমরা প্রথমে প্লাটিহেলমিনথেস পর্ব নিয়ে আলোচনা করি। পাইলাম হলো প্লাটিহেলমিনথেস। আমরা প্লাটিহেলমিনথেস পর্ব নিয়ে আলোচনা করছি। প্লাটিহেলমিনথেস পর্বটি এটা বিশেষ করে পরজীবী প্রাণীদের একটা পর্ব। এখানে খুব অল্প কয়েকটি প্রাণী আছে যারা স্বাধীনভাবে বা মুক্তভাবে চলাচল করতে পারে, আর বাকি অধিকাংশ প্রাণীই কিন্তু এই পর্বের পরজীবী, বিশেষ করে অন্তঃপরজীবী রূপে বিভিন্ন পোষকের দেহাভ্যন্তরে বসবাস করে। তা আমরা প্রথমে আসি যেটা প্লাটিহেলমিনথেস পর্বটা আসছে, এটা গ্রিক শব্দ প্ল্যাটিস। প্ল্যাটিস শব্দের অর্থ হলো চ্যাপ্টা বা ফ্ল্যাট, ফ্ল্যাট, এবং হেলমিন্থ, হেলমিন্থ মানে হলো হেলমিন্থ, হেলমিন্থ মানে হলো ক্রিমি বা ওয়ার্ম, ওয়ার্ম বা ক্রিমি। তাহলে আমরা দেখি ফ্ল্যাট হেলমিন্থ মানে হলো এটা চ্যাপ্টা ক্রিমিদের যে পর্বটা, অর্থাৎ প্রাণী জগতের যেই পর্বে চ্যাপ্টা ক্রিমিদের নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা প্লাটিহেলমিনথেস বলি। চ্যাপ্টা ক্রিমি বা ফিতা ক্রিমি, এদেরকে আমরা চ্যাপ্টা ক্রিমি, ফিতা ক্রিমি বিভিন্ন নামে অভিহিত করি। সাধারণত দেখা গেছে এটা মাইনোট নামক একজন বিজ্ঞানী এই পর্বটার নামকরণ করেন এবং প্রায় 29,487টি প্রাণী নিয়ে এই পর্বটা গঠিত। আমরা এই প্রাণীতে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রাণী পাই এবং এই পর্বে আমি প্রথমেই একবার বলেছি যে এই পর্বের অধিকাংশ প্রাণী পরজীবী রূপে একটা পোষক দেহে বসবাস করে। আর পরজীবী কারা? পরজীবী বলতে আমরা কী বুঝি? পরজীবী হলো সেই প্রাণী যেটা যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব তার খাদ্য, আশ্রয়, বাসস্থান, যেটা বলি যে জৈবিক প্রয়োজনে সে অন্য একটা ভিন্ন প্রজাতির পরজীবী প্রাণীর উপর নির্ভরশীল হয়, তাহলে যেই প্রাণীটা নির্ভরশীল হবে তাকে আমরা বলবো পরজীবী, যার উপর নির্ভরশীল হবে তাকে বলবো পোষক। আর পোষক আর পরজীবী সম্পর্কটা সর্বদা আমরা বলি প্লাস এবং মাইনাস সম্পর্ক। এখানে প্লাস সম্পর্ক হলো পরজীবীর সম্পর্ক আর মাইনাসটা হলো পোষকের সম্পর্ক, অর্থাৎ পোষক এই পরজীবীটা সবসময় উপকৃত হবে আর পোষক সবসময় ক্ষতিগ্রস্ত হবে। তো এইবার পোষক পরজীবীর মধ্যে এরকম প্লাস মাইনাস সম্পর্ক একটা, অর্থাৎ একজন উপকৃত হলে অন্যজন ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই পর্বের প্রাণীতে আমরা প্রথম দেখব যে এরা ত্রিস্তরী, অর্থাৎ আমরা যে শ্রেণীবিন্যাসের ভিত্তি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। তা আমরা এই ইয়েটা বিশেষ করে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদেরকে দেখব এরা প্রথম ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ এদের তিনটা ভ্রূণীয় স্তর, এক্টোডার্ম, মেজোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এদের থেকে এদের দেহের উদ্ভব ঘটে এবং এরা প্রথম অঙ্গমাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহেই আমরা প্রথম অঙ্গের আবির্ভাব দেখব। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের কিছু কিছু প্রাণীতে আই স্পট বা চক্ষুবিন্দু, আই স্পট, আই স্পট বা চক্ষুবিন্দুর আবির্ভাব ঘটে। এই আই স্পট বা চক্ষুবিন্দুকে আমরা প্রাণী জগতের প্রথম অঙ্গ বলে আমরা ধারণা করি, অর্থাৎ এই জন্য আমরা এদেরকে প্রথম অঙ্গমাত্রার প্রাণী বলে থাকি। এই পর্বের একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রাণী আছে যারা মানুষের পরজীবী রূপে মানব দেহে বসবাস করে, কিছু আছে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহে পরজীবী রূপে বসবাস করে। যেমন মানুষের খুবই পরিচিত একটি প্রাণী যারা এই পর্বভুক্ত এবং মানুষের পরজীবী রূপে বসবাস করে
তার মধ্যে আছে পিতাকৃমি যেটাকে আমরা টিনিয়া সোলিয়াম বলি, টিজিয়া টিনিয়া সেজিটা বলে থাকি, আরেকটা প্রাণী আছে যেটা যেমন যেটা হলো সিস্টোসোমা। হ্যাঁ, সিস্টোসোমা একটা প্রাণী আছে, এই সিস্টোসোমাটাও মানুষের পরজীবী রূপে মানুষের রক্ত, এটাকে আমরা ব্লাড ফ্লুক বলে থাকি, রক্তের কৃমি এটা মানুষের মধ্যে হয়। আবার গবাদি পশুর লিভার ফ্লুক যেটাকে আমরা বলি ফ্যাসিওলা হেপাটিকা, এটাও কিন্তু এই পর্বের একটা খুব গুরুত্বপূর্ণ সদস্য। সাধারণত যে কয়েকজন মুক্ত এই পর্বের কয়েকটি প্রাণী আছে যারা মুক্তভাবে পরিবেশে বসবাস করে, তার ভিলেরিয়া শ্রেণীর কিছু প্রাণী আছে তারা মুক্তভাবে পরিবেশে বসবাস করে, এবং ওই মুক্ত প্রাণীদেরা সাধারণত ভিজা স্যাঁতস্যাঁতে বা আর্দ্র পরিবেশে জলীয় পরিবেশে বসবাস করে, আর বাকি সবাই পোষক দেহে বসবাস করলে অবশ্যই সেটাও কিন্তু একটা আর্দ্র পরিবেশ হবে। আমরা যদি একটু বৈশিষ্ট্য দেখি, আমরা প্রথমে বলছি এই প্রণবের প্রাণীরা প্রাণীদের দেহ লম্বাটে, চ্যাপটা, নরম, হ্যাঁ এইরকম হবে, এবং এরা প্রথম কোষমাত্রার প্রাণী সেটাও অঙ্গমাত্রার প্রাণী সেটা বলেছি। আরেকটা বৈশিষ্ট্য হলো যে এদের আমরা দেখব যে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা এর আগে দেখেছিলাম রেডিয়াল সিমেট্রি দেখছিলাম পরিপেরা পর্বে, মানে ডরিয়া পর্বে, এখানে এসে দেখব আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে এই পর্বের প্রাণীরা। প্রথম এই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের পর্বই হলো এই প্লাটিয়ান মিন্থেস পর্ব। এছাড়া এদের আরেকটা বৈশিষ্ট্য আমরা যদি দেখি, আমরা প্রাণী সিলোমের ভিত্তিতে যে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করি, আমরা দেখব প্লাটিয়ান মিন্থেস পর্বের প্রাণীরা হলো অ্যাসিলোমেট প্রাণী। অ্যাসিলোমেট প্রাণী মানে অ্যাসিলোমেট প্রাণী, অর্থাৎ যেই প্রাণীদের দেহে সিলোম নাই, অর্থাৎ যে জায়গাটা সিলোম থাকার কথা সেই জায়গা কোষ দ্বারা মেসেনকাইম বা প্যারেনকাইম নামক কোষ দ্বারা পরিপূর্ণ থাকে, এই ধরনের প্রাণীদেরকে আমরা অ্যাসিলোমেট প্রাণী। একটা এদের দেহে কিছু কিছু প্রাণী আছে যাদের দেহে একটা মানে যে যারা বিশেষ করে স্বাধীনজীবী তাদের দেহে একটা পৌষ্টিক নালী থাকে, আবার যারা পরজীবী তাদের ক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ বা খুব সামান্য বা যে পরিপাক নালী থাকলেও কোনো কোনো ক্ষেত্রে একদম থাকবে যে পরিপাক নালী থাকে না, তবে হ্যাঁ এদের যে স্বাধীনজীবী বা মুক্তজীবী যারা তাদের কিন্তু এই পৌষ্টিক নালীটা থাকে এবং পৌষ্টিক নালীটা অসম্পূর্ণভাবে গঠিত। এরপরে এদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এরা যেহেতু পরজীবী, এবং আমরা জানি পরজীবীকে পরজীবী হিসাবে অভিযোজিত হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য অর্জন করে নিতে হয়, বিশেষ করে পোষক দেহের প্রতিকূলতায় বসবাস করার জন্য এদের কতগুলো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তার মধ্যে একটি হলো যে এদের দেহে চোষক এবং হুক এই ধরনের অর্গান তৈরি হয়, যাদেরকে আমরা হোল্ড ফার্স্ট অর্গান বলে থাকি, অ্যাডেসিভ অর্গান বলে থাকি, যেটা দ্বারা তারা পোষক দেহের অভ্যন্তরে লেগে থাকে। যেমন আমাদের পৌষ্টিক নালীতে যদি কৃমি বসবাস করে, রক্তস্রোতে বসবাস করে, এখন তারা যদি হুক বা চোষক দিয়ে কোনো বস্তুর কোনো জায়গায় কোনো স্থানে আটকে না থাকে, তাহলে দেখা গেছে রক্ত প্রবাহ বা খাদ্যনালীতে যে খাদ্যের প্রবাহ এর সাথে সাথে তারা কিন্তু তাদের স্বাভাবিক অবস্থানে থাকতে পারবে না, তারা প্রবাহিত হবে, তারা এক জায়গা থেকে যে চলে যাবে। এইটাকে রোধ করার জন্য এদের দেহে সাধারণত হুক চোষক এই ধরনের অর্গানগুলো তৈরি হয়, এই ধরনের অ্যাডিসিভ অর্গান বা এই ধরনের চোষক অঙ্গ বা আঠালো অঙ্গের আবির্ভাব ঘটে, এটা আমরা এখানে দেখি। এছাড়া এরা যেহেতু পরজীবী, এদের দেহের গায়ের মধ্যে বাইরের দিকে একটা প্রতিরোধী আবরণ থাকে, যেটা বিশেষ করে পোষক দেহের এনজাইম বা পোষক দেহের যেই উপাদানটা তাদেরকে ক্ষতি করতে পারে এবং উপাদানকে প্রতিহত করার জন্য এনজাইম বা অ্যান্টি এনজাইমের একটা তাদের প্রভাব থাকে, এবং তাদের দেহের উপরে কাইটিনে বা কিউটিকলের একটা আবরণ থাকে। এরকম আমরা দেখি এরা যদিও নমনীয় চ্যাপটা এবং খুব আঁকা বাঁকা স্থান দিয়ে এরা চলাচল করতে পারে, তবে আরেকটা বৈশিষ্ট্য আছে যাদের যে এরা পোষক দেহের অভ্যন্তরে থাকার কারণে বিশেষ করে এদের শ্বসনের প্রয়োজন হয় না, তাই এই জন্য শ্বসন তারপরে পরিপাকতন্ত্র পরিপাক তারপরে সংবহন এই ধরনের তন্ত্রগুলো এদের থাকে না সাধারণত, শুধুমাত্র একটা জিনিস থাকে সেটা হলো রেচন তন্ত্রটা এদের সুগঠিত, কারণ রেচন পরিপাক করবে না কেন, কারণ পরিপাকের প্রয়োজন হয় না, তারা পরিপাকৃত খাদ্যটাকেই পোষক দেহ থেকে গ্রহণ করে, তারপরে শ্বসনের প্রয়োজন হবে না কারণ তারা অবাধ শ্বসন চালায়, দেহাভ্যন্তর অক্সিজেন এমনি অনুপস্থিত থাকে যার ফলে তারা অবাধ শ্বসন চালায়, তারপরে তাদের সংবহনের প্রয়োজন হয় না কারণ তারা যে পরিপাকৃত খাদ্যটাই গ্রহণ করে, সংবহনের প্রয়োজন হতো যদি অক্সিজেন পরিবহনের ব্যাপার থাকতো, কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ব্যাপার থাকতো, খাদ্যরসের পরিবহনের ব্যাপার থাকতো, ওইরকম না থাকাতে সংবহন
বন্ধ থাকে না কিন্তু একটা জিনিস যে খাদ্য কিন্তু বিপাকের প্রয়োজন হয় যে কোনো জীবের দেহে শক্তি উৎপাদনের জন্য খাদ্য বিপাকটা অপরিহার্য আর খাদ্য বিপাক করতে গেলে বিপাকের ফলে যে বিপাকীয় বর্জ্য তৈরি হয় যেটাকে আমরা রেচক দ্রব্য বলি সেই রেচক দ্রব্যটাকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য এদের দেহে একটা সুগঠিত রেচন অঙ্গ থাকে এটা রেচন তন্ত্র থাকে এবং এদের যেই রেচন অঙ্গটা এদের রেচন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই রেচন অঙ্গটার নাম হলো রেচনের জন্য কতগুলো সেল থাকে যেটাকে আমরা ফ্লেম সেল বা শিখা কোষ এদের রেচন কোষগুলো হলো ফ্লেম সেল বা শিখা কোষ নামে পরিচিত ফ্লেম সেল বা শিখা কোষের মাধ্যমে কিন্তু এরা রেচন কার্যটা করে থাকে যাই হোক আমরা এই যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম যে এগুলো ছিল তাদের যে দৈহিক বৈশিষ্ট্য এবার আবার আমরা একটা জিনিস বলতে পারি যে এদের জীবনদশায় বেশ কিছু লার্ভা দশা দেখা যায় বিভিন্ন রকমের লার্ভা থাকে বিভিন্ন গ্রুপের যে কৃমিগুলো আছে বিভিন্ন শ্রেণীর কৃমিগুলো আছে তাদের মধ্যে মিরাসিডিয়াম লার্ভা সার্কেরিয়া লার্ভা সিস্টি সার্কাস লার্ভা তারপরে রেডিয়া লার্ভা এই ধরনের বিভিন্ন নামের লার্ভা দশাগুলো আছে এবং এই লার্ভা দশাগুলোর মাধ্যমে তারা তাদের অপরিণত দশা থেকে পূর্ণাঙ্গ দশায় উপনীত হয় আমরা এই রকমের অবস্থা দেখি এবং এদের জীবনচক্রে এই লার্ভা দশা এক বা একাধিক পোষকের মাধ্যমেও তারা কিন্তু এই লার্ভা তরকা লার্ভা কালটা অতিক্রম করতে পারে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আমরা প্লাটিয়েল মিন্টেস পর্ব দেখলাম পর্ব নিয়ে যেমন এই পর্বে যদি আমরা একটু উদাহরণ হিসাবে পড়ি যেমন আমাদের মানুষের অন্ত্রের মধ্যে এক ধরনের কৃমি হয় যেটাকে আমরা টিনিয়া সোলিয়াম বলি সোলিয়াম এটা কিন্তু ফিতা কৃমি যেটাকে আমরা বলে থাকি মানুষের অন্ত্রে হয় আরেকটা কৃমি আমরা দেখি গবাদি পশুতে হয় ফেসিওলা হেপাটিকা তো এই কৃমিগুলো এগুলো পোষক বিশেষ করে এটা হলো লিভার ফ্লু গবাদি পশুর হয় এটা মানুষের ফিতা কৃমি নামে পরিচিত তাহলে এই হলো আমাদের প্লাটিয়েল মিন্টেস পর্ব নিয়ে আমাদের এই আলোচনা আমরা এখানে শেষ করলাম এরপরে আমরা এরপরে আমরা চতুর্থ পর্ব ফাইলাম ফোর যেটা সেটা আলোচনা করব সেটা হলো প্লাটি নেমাটোডা নেমাটোডা এটাকে আগে নেমাথেল মিন্থিস বলা হতো নেমাটোডাটা আগে নেমাথেল মিন্থিস নামে পরিচিত ছিল নেমাটোডা এবং নেমাথেল মিন্থিস একই নেমাটোজ একটা এটা বিশেষ করে একটা ল্যাটিন ছিল গ্রিক শব্দ নেমাটোজ থেকে নেমাটোডা আসছে নেমাটোজ মানে হলো সুতা নেমাটোজ মানে সুতা আর এইখান থেকেও নেমাটোডা নেমাটোজ মানে সুতা হেলমিন মানে কৃমি অর্থাৎ সুতাকৃতির কৃমি ক্যাচোকৃমি গোল কৃমি বিভিন্ন নামে আমরা এটাকে বিভিন্ন নামে অভিহিত করি এই গোল কৃমিদের যে প্রাণীটা এটাও কিন্তু প্রাণী জগতের একটা অপেক্ষাকৃত বড় একটা প্রাণী গ্রুপ প্রায় 25,000 প্লাস প্রাণী আছে এই পর্বের মধ্যে এবং এরা অধিকাংশই হলো পরজীবী এখানেও দুই একটা মুক্তজীবী প্রাণী পাওয়া যায় কিন্তু এরা কিন্তু অধিকাংশই পরজীবী এরা বিভিন্ন প্রাণীর পাশাপাশি এরা উদ্ভিদেরও মধ্যেও পরজীবী হিসাবে আমরা ব্যাপক সংখ্যক প্রাণী দেখি যারা উদ্ভিদে পরজীবী রূপে বসবাস করে যেমন মেলাডোগাইনি একটা পরজীবী কৃমি আছে মানে মাটোডা পর্বের যেটাকে আমরা রুট নট নেমাটোড বলি অর্থাৎ এরা মূলের মধ্যে মূলের শিকড়ে কোথাও গিট অর্বুদের মধ্যে এরা কৃমিরূপে বসবাস করে এরা রুটনট নেমাটোড নামে পরিচিত যাই হোক এই ধরনের প্রাণী আমরা এরকম দেখি এরা সাধারণত মানুষের দেহে যারা বসবাস করে মানুষের দেহ থেকে মানুষের আন্তরিক পরিবেশ থেকে এরা খাদ্যরস গ্রহণ করে এছাড়া কিছু ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক এইরকম প্রাণীকে যারা মুক্তজীবী তারা এরা এদেরকে খাদ্যরূপে গ্রহণ করে বেঁচে থাকে আর প্রাণী দেহে যেই অঙ্গে বসবাস করবে তারা যেমন এই ধরনের প্রাণীরা আছে এমন আছে কিছু আছে আমাদের চোখে বসবাস করে কিছু বিভিন্ন প্রাণীর অধিকাংশ প্রাণী যেমন খাদ্যনালীতে বসবাস করছে কিছু রক্তে বসবাস করে রক্তস্রোতে ভেসে বেড়ায় এমনকি কিছু কিছু প্রাণী হৃৎপিণ্ডে পর্যন্ত এই কৃমিদের বসবাস করতে দেখা যায় তো যাই হোক আমাদের দেশে শিশুদের মধ্যে একটা কৃমির খুবই প্রকোপ দেখি আমরা বিশেষ করে যে অনুন্নত বিশ্বে শিশুদের মধ্যে এই কৃমিটা মাত্রাতিরিক্ত হারে সংক্রমিত করে তার মধ্যে আছে যেটাকে আমরা কেঁচো কৃমি বা গোল কৃমি বলে থাকি এরা কিন্তু এই এই
নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত কৃমি। আমাদের দেশে শিশুদের মধ্যেও কিন্তু আমরা বিশেষ করে গ্রাম্য পরিবেশে নোংরা পরিবেশে যে সকল শিশুরা যখন মানে ময়লা আবর্জনা হাতে হাতে লেগে থাকা অবস্থায় মুখে হাত দেয় তখন ওই শিশুদের মধ্যে সাধারণত এই কৃমির সংক্রমণটা আমরা একটু বেশি হতে দেখি। তা আমরা এই কৃমি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এর বৈশিষ্ট্য প্রথমে আসি যে এই পর্বটাই এই নেমাটোডা পর্ব বা নেমাথেলমিনথিস পর্বটাতে দেখব আমরা যে এটা দেখব এটাতে যে প্রথম পর্ব যেটাতে আমরা দেখব তন্ত্র মাত্রা এরা স্পর্শ করে অর্থাৎ এই পর্বের প্রাণীতেই আমরা প্রথম তন্ত্রের আবির্ভাব দেখব সিস্টেম। সেই সিস্টেমটা কি পৌষ্টিকতন্ত্র। আমরা কেচকৃমি বা গোলকৃমিতে দেখব যে একটা পৌষ্টিক নালী আছে মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত একটা পৌষ্টিক নালী এবং আনুষঙ্গিক গ্রন্থি আছে যেটাকে আমরা কমপ্লিট পৌষ্টিকতন্ত্র বলি এবং এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দুই দেহের দুই প্রান্ত সুচালো এইরকম প্রাণীটা আমরা দেখব যে দেহের দুই প্রান্ত অপেক্ষাকৃত সুচালো মাঝখানটা এরকম একটু মোটা এই রকমের দেখব তাদের বডি কাঠামো এবং এদের মুখ আছে মুখ থেকে এরকম করে মুখ থেকে পায়ু পর্যন্ত এরকম লম্বা পৌষ্টিক নালী আছে যার ফলে দেখব যে এদের দেহটা দেহের ভিতরে দেখব যে একটা বাইরে দিয়ে একটা নলাকার দেহ ভিতরে আরেকটা নল আছে অর্থাৎ এই জন্য এই পরের প্রাণীদেরকে আমরা বলি টিউব উইদিন এ টিউব। টিউব উইদিন এ টিউব বলে থাকি অর্থাৎ নলের ভিতরে নল। এটা হলো এই প্রাণীদের একটা সম্পর্কে একটা প্রচলিত কথা হলো এইরকম যে এই প্রবর প্রাণীরা হলো টিউব উইদিন এ টিউব অর্থাৎ নলের ভিতরে নল সমৃদ্ধ প্রাণী বা নলের ভিতরে নলযুক্ত প্রাণীকে আমরা এই দলভুক্ত করে নিই। এরপরে আসি আমরা যদি এই পরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তাহলে আমরা দেখব যে এরা সুডোসিলোমেট প্রাণী। এরা প্রথমে বলছি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। এরা যে এদের দেহে সুগঠিত এরা তন্ত্র থাকার কারণে তন্ত্রমাত্রার প্রাণী। তারপরে এটা সুডোসিলোমের প্রাণী। সুডোসিলোম কাকে বলি আমরা এর আগে আলোচনা করেছি সুডোসিলোম হলো সেই সিলোম যে সিলোমে কি থাকে না কোনো পেরিটোনিয়াল আবরণ থাকে না পেরিটোনিয়াম থাকে না। আমরা জানি সিলোমের বাইরে এবং ভিতরে দুইটা পেরিটোনিয়াম থাকে একটা প্যারাইটাল পেরিটোনিয়াম একটা ভিসেরাল পেরিটোনিয়াম দুইটা পেরিটোনিয়াম কিন্তু এই পরের প্রাণীতে কোনো পেরিটোনিয়াম না থাকার কারণে কোনো পেরিটোনিয়াল আবরণ না থাকার কারণে দেখব যে আমরা এরা এদের যে সিলোম এটাকে আমরা সুডোসিলোম বলে থাকি। তাহলে এরা সুডোসিলোমেট প্রাণী থাকে এরা এবং এদের দেহে কোনো খণ্ডায়ন আমরা দেখি না। আমরা যদি এর আগে প্লাটিহেলমিনথেস পরের প্রাণীতে দেখেছি যে সিস্টোডাতে বা ফিতাকৃমি যারা তাদের দেহে কিন্তু অসংখ্য প্রোগ্লোটিড নামক কতগুলো খণ্ডে দেহ বিমুক্ত কিন্তু এই আবার এনিডা পর্বে গেলে দেখবো আমরা খণ্ডায়ন সেই খণ্ডায়নটা প্রকৃত খণ্ডায়ন এনিডা পর্বে। এই পর্বে কিন্তু আমরা এরকম দেখবো যে এখানে নেমাটোডাতে কোনো খণ্ডায়ন থাকে না তবে এদের দেহটা খুবই নমনীয় হবে। দেহে ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা দেহ গঠিত হওয়ার কারণে দেহ খুবই নমনীয় হয় এবং এদের দেহের যেই বাইরের বহি আবরণটা এটা কিউটিকল নির্মিত অর্থাৎ কাইটিন দ্বারা গঠিত কিউটিকলের আবরণ থাকে যেটা খুবই প্রতিরোধী অর্থাৎ এটা এনজাইম বা অন্যান্য যে আমাদের দেহের যে প্রতিরোধী ব্যবস্থা সেটাকে অতিক্রম করতে পারে। আমরা দেখি যদি তোমাদের একটা উদাহরণ দিই এরকম দেখো শিশুদের যখন এই ক্রিমগুলো হয় তখন কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। একটা সময় ছিল যখন কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে শিশুদের মলের সাথে প্রচুর পরিমাণে কৃমি দেহ থেকে বের হতো কিন্তু এখন যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় যেগুলো খাওয়ানো হয় বা শিশুদেরকে এবং এই কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার পরে দেখা যাবে যে মানে মলের সাথে কিন্তু একটা কৃমিও যাচ্ছে না। তাহলে তার মানে কি কৃমি নেই? অবশ্যই কৃমি আছে। তাহলে যাচ্ছে না কেন? আসলে কৃমিরা ওই যে পরজীবী অভিযোজনের কারণে আমাদের দেহে বসবাসের জন্য একটা কৌশল অবলম্বন করে। সেই কৌশলটা কি? সেই কৌশলটা ছিল এরকম যে কৃমিদের আমাদের দেহে যেমন আমরা যদি কাঁচা মাছ মাংস খাই সেটা আমাদের হজম হয়ে যাবে। আমাদের এনজাইম এতটা স্ট্রং এনজাইম আছে আমাদের দেহে যে আমরা কাঁচা যে কোনো খাবার যে কোনো মাছ মাংস কাঁচা করা হোক রান্না হোক যেভাবেই হোক আমরা খেলে কিন্তু সেটা হজম হয়ে যাবে। কৃমিও তো কিন্তু কৃমি কিন্তু একটা প্রাণী ওটা মাসেল মাংস আছে অতএব সেটা কিন্তু আমাদের দেহে হজম হয়ে যাওয়ার কথা আমাদের পাঁচটা পুষ্টিকাণীদের টিকার কথা না কিন্তু সে টিকে থাকে। কীভাবে টিকে থাকে? অর্থাৎ সে তার দেহ থেকে এমন কিছু অ্যান্টি এনজাইম ক্ষরণ করে যেটার প্রভাবে আমাদের দেহের যে এনজাইম তার উপরে ক্রিয়ে করতো সেই এনজাইমটাকে তারা নিষ্ক্রিয় করে দেয়।
এখন আমরা কি করলাম, যারা চিকিৎসা মানে মেডিসিন বিশেষজ্ঞ যারা, তারা কি করলো, তারা এমন একটা ঔষধ আবিষ্কার করলো যে ঔষধটা কি করলো, যে কৃমির যে অ্যান্টি এনজাইম যেটা দিয়ে সে আমার এনজাইমটাকে নিষ্ক্রিয় করে রাখতো, সেই কৃমির ওই এনজাইমটাকে তারা নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে সেই এনজাইমটা আর আমাদের এনজাইমের উপরে তার প্রভাব থাকে না, যার ফলে আমাদের দেহ থেকে নিঃসৃত এনজাইম সহজেই কৃমিটাকে হজম করে ফেলে। তো ওই ঔষধটা কিন্তু এইরকম ফর্মুলাতে তৈরি। তাহলে যে সেটা আমরা দেখি, তাহলে এদের দেহের বাইরের এই প্রতিরোধী এনজাইমটা আছে। তো যাই হোক, এটা তো আমরা তার আমাদের প্রিভেন্টিভ মেজারটা আমরা আলোচনা করলাম। তাহলে এইভাবে কিউটিকলের আবরণ নিয়ে থাকে এদের। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের যে মুখছিদ্র, এদের মুখ আছে, মুখছিদ্রটা মুখের চারপাশে মোট তিনটা, যেমন উপরের দিকে এরকম একটা, অর্থাৎ এদের দেহটাকে যদি আমরা এরকম করে চিন্তা করি, এরকম নলাকার দেহটাকে চিন্তা করি, এরকম দেহটা, তাহলে দেখবো যে উপরের দিকে এরকম একটা ঠোঁট থাকে, এরকম একটা ঠোঁট থাকে, আবার নিচের দিকে দুইটা ঠোঁট থাকে এরকম, অর্থাৎ এদের দেহে মোট তিনটা ঠোঁট থাকে। এই তিনটা ঠোঁটের মধ্যে সূচালো দাঁত থাকে, দাঁত বা ধারালো অংশ থাকে, যেটার মাধ্যমে যেটা দিয়ে তারা আমাদের দেহ থেকে আমাদের উদরীয় মানে খাদ্যনালী থেকে তারা কুড়ে কুড়ে বিভিন্ন খাদ্য কণাকে গ্রহণ করতে পারে। তাহলে এটা আমরা এই ইয়ার বৈশিষ্ট্য, এটা হলো এই বিশেষ করে কৃমিদের এই বৈশিষ্ট্যটা আমরা দেখি। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এদের এদেরও কিন্তু সাধারণত এই যে পুষ্টিগুণ, যেহেতু প্লাটিহেলমিনথেসের মতো এদের রেচনতন্ত্র, এদের সরি এদের শ্বসনতন্ত্র, এদের পরিপাকতন্ত্র, এদের সংবহনতন্ত্র এগুলো অনুপস্থিত, কিন্তু এদের রেচনতন্ত্র, সুগঠিত রেচনতন্ত্র আছে। এরপরে আমরা এই পর্বের প্রাণীতে, আমরা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে একটা বৈশিষ্ট্য এখানে একটু বলে নিই, সেটা হলো ওই প্রাণীগুলো আমরা দেখেছিলাম উভলিঙ্গ। উভলিঙ্গ প্রাণীর বৈশিষ্ট্য হলো যে এরা উভলিঙ্গ প্রাণীরা হওয়ার কারণে ওরা অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু এই পরের প্রাণীরা নেমাটোটা পরের প্রাণীরা কিন্তু একলিঙ্গিক প্রাণী, এবং এরা কিন্তু এদের সুস্পষ্ট যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম থাকে। সেক্সুয়াল ডাইমরফিজম কি? সেক্সুয়াল ডাইমরফিজম হলো একটা প্রাণীর সেই বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য দিয়ে আমরা কি করতে পারি, দুইটা প্রাণীকে সেপারেট করতে পারি, দুইটা প্রাণীর মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য করা যায়, এটা সেক্সুয়াল ডাইমরফিজমের একটা। সেক্সুয়াল ডাইমরফিজম মানেই হলো প্রাণীদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্য দিয়ে, অর্থাৎ এদের এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য দিয়ে এদেরকে মেল ফিমেলকে আমরা আলাদা করতে পারি। তেমনই একটা বৈশিষ্ট্য আমরা মেল ফিমেলকে আলাদা করার মতো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, বিশেষ করে যে আমরা যদি একটা নর্মাল একটা স্ত্রী গোলকৃমি দেখি, তাহলে দেখবো দেহের শেষ প্রান্তটা এরকমভাবে সোজা, কিন্তু যদি একটা পুরুষ গোলকৃমি দেখি, তাহলে আমরা দেখবো যে দেহের শেষ প্রান্তটা এরকম বাঁকা হয়ে গেছে। এটা পুরুষ গোলকৃমি, কিন্তু দেহের শেষ প্রান্ত এরকম বাঁকা, স্ত্রী এবং পুরুষ, তাহলে এই এটাই হলো তাদের। এবং এখানে দুইটা হুক থাকে, হুকের মতো দুইটা অংশ থাকে, পিনিয়াল সিটের মতো এরকম থাকে, তাহলে এটা পুরুষ এবং স্ত্রী কৃমির মধ্যে এইভাবে আমরা পার্থক্য করতে পারি। তাহলে এটা এটা এটাকে আমরা বলছি, যখন একটা প্রাণীকে এইভাবে মেল ফিমেল আলাদা করা যায় বৈশিষ্ট্য, তখন এটাকে আমরা যৌন ধীরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম বলি। তো নিউডেরিয়া পরের প্রাণীতে আমরা এরকম সেক্সুয়াল ডাইমরফিজম বলি। এই পরের প্রাণীর মধ্যে আমাদের উদাহরণ হিসাবে আমরা যেমন আমাদের বাচ্চাদের যে ক্যাচো কৃমি বা গোল কৃমিটা বাচ্চাদের পেটে হয়, শিশুদের পেটে হয়, যেটাকে আমরা বলি অ্যাসকারিস ল্যাম্ব্রিকোয়েডিস। অ্যাসকারিস ল্যাম্ব্রিকোয়েডিস, এটা হলো শিশুদের। এছাড়া আমাদের চোখে অনেকের চোখে হয় লোয়া লোয়া, তারপরে উসেরেরিয়া ব্র্যানকপটি, এটা গুদরোগের কৃমি আমরা এরকম দেখি। এরকম এরকম আরও বহু কৃমি আছে যেগুলো আমাদের এইভাবে ক্ষতি করে থাকে। হ্যাঁ, যাই হোক, এইভাবে আমরা দ্বিতীয় পর্বটা আলোচনা করলাম। আমরা দুইটা পর্ব আমাদের আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা আমাদের তৃতীয় আরেকটা পর্ব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের এটা হলো নন কর্ডেটদের মধ্যে পঞ্চম পর্ব, যেটাকে আমরা বলছি মোলাস্কা। আমরা এখন যেটা যে পর্বটা নিয়ে আলোচনা করব আমরা এখন যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটাকে বলবো আমরা মোলাস্কা। মোলাস্কা, আমরা মোলাস্কা পর্ব নিয়ে আলোচনা করব। মোলাস্কা পর্বটা, মোলাস্কাস থেকে মোলাস্কা শব্দটা আসছে। মোলাস্কাসটা হলো একটা ল্যাটিন শব্দ, এটা একটা শব্দ, ল্যাটিন শব্দ মোলাস্কাস। মোলাস্কাস, এই মোলাস্কাস শব্দ থেকে, মোলাস্কাস মিন্স হলো নরম, সফট, সফট দেহ,
অর্থাৎ সফট বডি, নরম দেহি প্রাণী। অর্থাৎ এই পরের প্রাণীদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের দেহের দেহটা হলো খুবই সফট বা নরম, এবং এই নরম হওয়ার কারণে এদের দেহের বাইরে একটা খোলক দ্বারা আবৃত একটা খোলস থাকে। এই খোলসটাকে শক্ত চুন ক্যালসিয়াম কার্বনেট গঠিত, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি একটা আবরণ থাকে, আবরণ দিয়ে তাদের দেহটা আবৃত থাকে। এটা মোলাস্কা পর্বের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আসি আমরা এই পর্বটা প্রথম আবিষ্কার করেন লিনিয়াস, লিনিয়াস প্রথম এটাকে নামকরণ করে, লেমার্কও এটা নিয়ে কাজ করছেন বিজ্ঞানী লেমার্ক, তবে লিনিয়াস এই পর্বটাকে নামকরণ করেন। এবং মোটামুটি প্রাণী জগতের আমরা যদি ধরে নিই দ্বিতীয় বৃহত্তম পর্ব, যাতে প্রায় 84,000-85,000 মতো প্রাণী আছে এই মোলাস্কা পর্বে, এবং এটা মোলাস্কা পর্বের একটা বিপুল সংখ্যক প্রাণী আছে যারা এরই মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর উল্লেখযোগ্য সংখ্যক তো প্রাণী আছে। আমরা এই পর্বের প্রাণীদের মধ্যে দেখি আমাদের ফিডিং হ্যাবিটের মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ফিডিং হ্যাবিট, অর্থাৎ আমাদের খাদ্য তালিকায় খাদ্যাভ্যাসের মধ্যে এই মোলাস্কা পর্বের মধ্যে প্রাণী যারা রয়েছে, শামুক, ঝিনুক পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, বিশেষ করে সেফিয়া ললিগো এদের মতো যে স্কুইডগুলো আছে, সেফিয়া ললিগো অক্টোপাস, এই স্কুইডগুলোকে পৃথিবীর অনেক দেশে খুব সুস্বাদু এবং মূল্যবান খাদ্য, প্রোটিনের খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা এই পর্বের প্রাণীদের দেখি। এই পর্বের প্রাণীদের আরও কিছু আছে যেটা আমরা সেফিয়া ললিগো অক্টোপাসের ছাড়াও শামুক ঝিনুকের ছাড়ো এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের যে খোলকটা আছে, যে খোলকটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত ঝিনুক বা যেমন আমরা একটা শব্দ ইউজ করি টাকা কড়ি, আমরা টাকা কড়ি শব্দটা ইউজ করি, কড়িটা কিন্তু এই মোলাস্কা পর্বের প্রাণীদের দেহের খোলক, এবং একটা সময় এটাকে বিনিময়ের মাধ্যম তথা মুদ্রা হিসাবে এটাকে ব্যবহার করা হতো। কারণ আসলে বিনিময়ের আমরা যে কাগজে নোটটা ইউজ করি, সেটা কাগজের নোটটা কিন্তু একটা জাস্ট একটা কাগজ, হ্যাঁ, কিন্তু সরকার স্বীকৃত সরকার অনুমোদিত কাগজ হয়তো এটার মধ্যে একটা মূল্যমান লেখা থাকে, ওই মূল্যমান কোনো পণ্য বিনিময়ের ক্ষেত্রে আমরা ওই মূল্যমানের কাগজটাকে ইউজ করি। এক সময় এই কড়িগুলোকে বিভিন্ন সাইজ, বিভিন্ন আকৃতির কড়িগুলোকে এই মূল্যমান হিসাবে ব্যবহার করা হতো, পণ্য বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো। আর এছাড়া বর্তমানে গৃহস্থলী সাজানোর কাজে, অর্নামেন্ট তৈরির কাজে এরা এই কড়িগুলোকে ব্যবহার করা হচ্ছে। আরেকটা কাজ হচ্ছে, সেটা হলো তোমরা জানো যে চুন তৈরিতে ঝিনুক বা শামুকের খোলক থেকে চুন তৈরি করা হয়, কারণ সে ঝিনুক বা শামুকের খোলকটা বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, এবং তার মধ্যে বেশ কিছু জৈব রাসায়নিক উপাদান থাকে, তার মধ্যে একটা কনকিওলিন নামক এক ধরনের উপাদান থাকে, এগুলো দিয়ে তৈরি। এটাকে যখন পোড়ানো হয় এটাতে শুধু ক্যালসিয়াম অক্সাইডটা থাকে, সেই ক্যালসিয়াম অক্সাইডটাকে চুন হিসাবে ব্যবহার করা হয়। অনেকে খাওয়ার পানের সাথে খাওয়ার জন্য এই চুনটাকে ব্যবহার করে থাকে। তো আমরা এরকম দেখি। এখন আসি আমরা বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি, মোলাস্কা পর্বের কী কী বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমেই বলেছি মোলাস্কা পর্বের প্রাণীদের দেহটা নরম এবং মাংসল দেহ, অর্থাৎ মোলাস্কা পর্বের যে দেহটা থাকে এটা খুবই সফট হয়, নরম হয়, মাংসল হয়, এবং এই মাংসল হওয়ার কারণে এই সফট দেহটাকে রক্ষা করার জন্য তাদের দেহের বাইরের দিকে একটা শক্ত খোলক তৈরি হয়। এবং এই খোলক আমরা দুই রকম দেখি, একটা হলো যে তাদের দেহের বাইরের দিকে শক্ত খোলক থাকতে পারে, আবার কিছু কিছু আছে যেমন ডেকাপোডা যারা, যেমন সেপিয়া ললিগো অক্টোপাস, এদের খোলকটা থাকে দেহ আভ্যন্তরে, বাইরের ত্বকের নিচে কিন্তু এদের একটা একটা এক খণ্ড খোলক থাকে। তো আমরা এরকম খোলক, দুই রকমের খোলক দেখি, খোলক দ্বারা এরা এবং এরা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, এরা ইউসিলোমেট প্রাণী, এবং এদের প্রকৃত সিলোম আছে, এবং সিলোমটা এদের রক্ত দ্বারা পূর্ণ থাকার কারণে এদের সিলোমটাকে আমরা হিমোসিল বলি। হিমোসিল, হিম মানে রক্ত, সিলোম থেকে সিল কথাটা আসছে, অর্থাৎ এই মোলাস্কা পরের প্রাণীদের সিলোমটা রক্ত দ্বারা পূর্ণ হওয়ার কারণে এদের সিলোমটাকে আমরা হিমোসিল বলে থাকি। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের এই যে আমরা বলছি ক্যালসিয়াম কার্বনেট বা চুন দ্বারা তৈরি যে খোলক আছে, খোলকের নিচে একটা পাতলা পর্দা থাকে, যে পর্দাটা তাদের শ্বসন কাজে ব্যবহৃত হয়, শ্বসনের কাজে, এবং বিশেষ করে তাদের যে গ্যাস বিনিময়ের কাজে, অক্সিজেন কার্বনের জলীয় পরিবেশের বিনিময়ের কাজে এটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ম্যান্টল। তো ম্যান্টল পর্দাটা এদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা চুনময় খোলকের ঠিক তলদেশে এই আবরণটা থাকে, এটা নরম দেহটাকে সুরক্ষার জন্য সেটা করে, এদেরকে সুরক্ষিত রাখার জন্য এটা ব্যবহৃত হয়। এদের মোলাস্কা পর্বের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এদের সুগঠিত পা, এদের প্রায় প্রতিটা শ্রেণীতে সুগঠিত পা আছে। আমরা এখানে মোলাস্কা পর্বের অনেকগুলো শ্রেণী দেখি, এবং শ্রেণীগুলোর নামও কিন্তু এই পায়ের সাথে রিলেটেড, পোডা, যেমন ডেকা পোডা, অক্টোপোডা এরকম আসে শ্রেণী না এগুলো, সেপালোপোডাটা হলো শ্রেণী, সেপালোপোডা, গ্যাস্ট্রোপোডা, পেলিসাইপোডা, হ্যাঁ,
এরকম তারপরে এই এই ধরনের নামগুলো স্ক্যাপোপোডা এই ধরনের নাম আসে তাহলে এই পোডা অর্থাৎ এদের শ্রেণীবিন্যাসে এদের জীবনে পায়ের গুরুত্ব অপরিসীম এবং অক্টোপাসের পা সম্পর্কে বিভিন্ন রকমের মিথ প্রচলিত আছে গল্প আছে যেগুলো আসলে ওগুলো গল্প তো গল্পই মিথ তো মিথই তাহলে এইভাবে তোমার পায়ের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এদের যে পৌষ্টিক নালী আছে এদের পৌষ্টিক নালীটা ইউ আকৃতির মুখ থেকে শুরু করে যেমন মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালীটা অনেকটা ইউ আকৃতির শামুকের ক্ষেত্রে শামুকটা কেবল ইপরের প্রাণীদের মধ্যে একমাত্র শামুক যে শ্রেণী অর্থাৎ গ্যাস্ট্রোপোডারা অস প্রতিসম প্রাণী বাকি সবার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রতিসাম্যতা দেখি শুধু মোলাস্কা পর্বের মধ্যে গ্যাস্ট্রোপোডা যারা শামুক নামে পরিচিত তাদের মধ্যে তারা হলো অপ্রতিসম প্রাণী ঝিনুকরা প্রতিসম প্রাণী হ্যাঁ এদের আমরা একটু আগে বলেছিলাম যে এদের ম্যান্টল নামক একটা আবরণ থাকে তার দ্বারা শ্বসন কার্য চালায় ঠিক একইভাবে এদের শ্বসন কার্য চালানোর জন্য ফুলকা আছে ফুলকার মাধ্যমে এরা শ্বসন কার্য চালাতে পারে আবার নুকাল লোব নামক একটা খণ্ড আছে তার একটা থলি আছে সেটার মাধ্যমেও তারা শ্বসন কার্য চালাতে পারে এই পরের প্রাণীরা যেমন জলাভূমিতে বাস করে তেমনই এরা এদের একটা অংশ স্থলেও বাস করতে পারে গাছে বাস করতে পারে পরজীবী রূপে আবার তারা জল থেকে উঠেও স্থলে বেশ কিছু সময় বসবাস করতে পারে এই জন্য এরা যেমন এর মধ্যে একটা পাইলা একটা শামুক আছে যেটাকে আমরা শামুক বলি আর কি পাইলা সেটা হলো এটাকে আমরা উভয়চর মোলাস্কা বলি কারণ এরা জলেও যেমন বাস করতে পারে ডাঙ্গেও তেমন করে বাস করতে পারে এরকম এদের সাধারণত রক্তে হিমোসায়ানিন থাকে এবং হিমোসায়ানিন থাকার কারণে রক্তটা হালকা নীলাভ বর্ণের হয় এবং এই রক্তের মধ্যে এক ধরনের বিশেষ অ্যামিবোসাইট কোষ দিয়ে এদের রক্ত সংবহন তন্ত্রটা গঠিত যে এই হলো আমরা দেখব এদের এদের বিশেষ করে এদের হৃৎপিণ্ড আছে এদের রক্ত সংবহন তন্ত্রটা সুগঠিত এদের পৌষ্টিক তন্ত্রটা সুগঠিত তাহলে এইভাবে দেখি যে আমরা এদের সুগঠিত তন্ত্র আছে এরা কারণ হলো মোলাস্কা পর্বের প্রায় অধিকাংশ প্রাণী হলো মুক্তজীবী এরা পরিবেশে মুক্তভাবে বসবাস করে অল্প কিছু প্রাণী আছে যারা পরজীবী রূপে উদ্ভিদের পরজীবী রূপে উদ্ভিদদেহ থেকে খাদ্য গ্রহণ করে থাকে নতুবা এদের সবাই প্রায় সবাই মুক্তজীবী বা স্বাধীনজীবী এবং এরা প্রায় সক অধিকাংশই হলো এরা জলজ পরিবেশে বসবাস করে বলছি অল্প কিছু যারা যেমন আমরা গাছে কিছু শামুক দেখি এরা স্থলজ আনন্দ সবাই গেল আর স্থলজ হলেও এরা একটু আর্দ্র ছায়াযুক্ত স্থানে বসবাস করতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এই পর্বের মিঠা পানিতে যতটা প্রাণী পাওয়া যায় গাছে যতটা প্রাণী যায় একটা উল্লেখযোগ্য সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী পাওয়া যাবে সমুদ্রে এরা অধিকাংশই হলো সামুদ্রিক প্রাণী তো এই হলো আমরা মোলাস্কা পর্ব নিয়ে কথা বললাম মোলাস্কা পর্বের প্রাণীদের আমরা পরিচিতি জানলাম এই পর্বের প্রাণীদের কতগুলো উদাহরণ যদি আমরা দু একটা উদাহরণ দিই যেমন আমাদের পরিচিত সবচেয়ে পরিচিত প্রাণীটা হলো পাইলা PILA অনেকে এটাকে পিলা উচ্চারণ করে এটা কখনোই পিলা না এটা পাইলা আমরা পাইলা গ্লোবোসা দেখি এটা আপেল শামুক বলা হয় হ্যাঁ অ্যাপল শামুক এটা এছাড়া অক্টোপাস হ্যাঁ সেপিয়া ললিগো কাইটন তারপরে এইভাবে তারপরে আমাদের যে ঝিনুকটা আছে যেটাকে আমরা লেমিলিডেন্স বলি লেমিলিডেন্স এগুলো হলো এই মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা পাঁচটা পর্ব শেষ করেছি এর আগে আমি দুইটা পর্ব নিয়ে আলোচনা করেছিলাম প্রোটোজোয়া এবং পরিফেরা আজকে আমরা সরি পরিফেরা এবং নিডারিয়া আজকে আমরা আলোচনা করলাম প্লাটিহেলমিনথেস নেমাটোডা এবং মোলাস্কা পর্ব নিয়ে আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে আমাদের দেখা হবে পরবর্তী যে পর্বগুলো রয়েছে ধারাবাহিকভাবে সেই পর্ব নিয়ে আমাদের সাথে দেখা তোমাদের সাথে আমার দেখা হবে আমি আশা করি সবাই যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে